ইনি হলেন প্রতাপগড় গ্রামের অন্তিম জমিদার বিক্রম রায় বর্মণ। এখন আর জমিদারিত্বের ছিটে ফোটাও নেই, শুধু পড়েছে পড়ে পাওয়া চোদ্দ আনা জীর্ণ বাড়িটুকু। বৃদ্ধ বয়সে খুব কষ্টের মধ্যে দিয়েই তার দিন কাটছে। একদিন বাজারে কতদিন ভালো মাছ পাইনি, এইতো ভালো ইলিশ বলছি দু কেজি ইলিশ। তো এসে কি আপনি ইলিশ খাবেন? কত করে দাম জানেন? বারোশো টাকা কেজি। হুটো পকেটের উপর মাছ খেতে এসেছে যত সব। আরে দূর, কি যে বলিস, ওরা তোদের গায়ের জমিদারকে ভালোবেসে ইলিশ খাওয়াবি না? ও ভালোবাসা দিন তাহলে চব্বিশশো টাকা দিন। ওরে বাবা, এত টাকা কোথায় পাবো? আরে বাবা, সেসব আমি কি জানি, উচ্চ বংশ, জমিদার পরিবার, আপনার আবার সমস্যাটা কি? হ্যাঁ, কিসের সমস্যা? বাজারে তো খবর শোনা যায় আপনাদের নাকি গুপ্ত ধন আছে, তা সেই গুপ্ত ধন এবার বের করুন। আরে মশাই, শেষ বয়সটা একেবারে রাজার হালে কেটে যাবে, ও আর দেখতে হবে না। পুরো মানুষের জন্য এতটুকু মারা দয়া নেই, এতটুকু মারা দয়া নেই। ভেবেছিলাম ইলিশ ভাপা দিয়ে গরম ভাত খাবো, কিন্তু শেষে ডিম সিদ্ধ। কপালে না থাকলে ঘি, থাকলে হবে কি? নমস্কার, আমি প্রমোটার পবন পাকড়াসি, পকেটে ক্যাশ মুখে হাসি, আপনার ওই বাড়িটা কিনতে চাই। নাপুরের দিন কাটছে, এখন এটার রাস্তাও নেই। সে না হয় বুঝলাম, কিন্তু কত দাম দেবে বাবা? বাড়ির যা কন্ডিশন দেখলাম তাতে আপনাকে হার্ড ক্যাশ 10,000 দেব। মাস করা হচ্ছে এত বড় সম্পত্তির দাম মাত্র 10,000? আরে মশাই, মরে গেলে তো এমনি সব চলে চলে যাবে, তার চেয়ে বরং যা পাচ্ছেন নিয়ে নিন। আমি আমার বাড়ি বেচব না। উটাই জমিদার বাবুর বাড়ি আছে, যাই যাই। আবার কে এলো? নমস্কার নমস্কার, আমার নাম শুক্লাল আছে, আমি আপনার এ বাড়ি কিনতে চাই, রেট ফিক্স করেই এসেছি, পুরা 15,000। আমাকে কি পাগল পেয়েছেন নাকি? 10,000, 15,000, 1 একর জমির দাম এখন 10-15 লাখ। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আমার কি করে চলবে? ও ঠাকুরদা, ও বাবা, আমাকে কি শেষ বয়সে না খেয়ে মরতে হবে? কিছু একটা করো। বুড়ো জমিদার তার ঠাকুরদার ছবিতে হাত দিয়ে যেই প্রণাম করতে যায় অমনি আলমারি সরে যায়, আর দেখা যায় আলমারির পাশ থেকে নিচে সিঁড়ি নেমে গেছে। ঘরের নিচে ঘর, যাইতো গিয়ে দেখি। ফাঁকা বাক্স, পাশেরটা খুলে দেখি, কি এটাও ফাঁকা, কি হচ্ছে দেখি, কি হচ্ছে দেখি। সব বাক্স খুলে দেখার পর জমিদার যখন ক্লান্ত, তখন তার চোখে পড়ে একটা বাক্স রাখা। জমিদার ওই বাক্সটা খুলতেই দেখে তার মধ্যে একটা আংটি আর একটা চিঠি। এই তো পেয়েছি, এটা সোনার আংটি আর একটা চিঠি। দেখো চিঠিটা পড়ে, আমি আমার
উত্তর পুরুষের জন্য লিখে যাচ্ছি। খুব বিপদে পড়ে টাকা পয়সা সব নষ্ট করে ফেলেছ, তাই এখানে এসে আজ পৌঁছেছ। আমি সাহায্য করতে পারবো না, শুধু রাস্তা দেখাতে পারি। টাকা করার জন্যে টাকা দরকার পড়ে না, তার জন্যে চাই বুদ্ধি। তাও তোমাকে আমি নিরাশ করবো না, বাকি বাস্তব দেখে তুমি নিরাশ হয়েছ, তাই তোমার মূলধন হিসেবে এই আংটি দিয়ে গেলাম। দেখো যদি তুমি এটাকে দিয়ে কিছু ভাগ্য গড়তে পারো। একটা আংটি দিয়ে কিভাবে ভাগ্য ফেরাবো? এটা তো নিজের সোনার সাধারণ আংটি, কিভাবে আমার জীবন চলবে? এইভাবে ভাবতে ভাবতেই হতাশ বুড়োর সারা রাত কেটে যায়। পরের দিন সকালবেলা মন মরা হয়ে বুড়ো জমিদার বাজারে এসেছে। মশাই, আজকেও ফুটো পকেট তো। তা বলছিলাম যে মাছ কেনার তো টাকা আপনার কাছে নেই, কিছু আঁশ নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, আঁশ নিয়ে যাবেন। দিনের পর দিন অপমানিত হচ্ছি, কিছু বলতে পারছি না। না না, যা করার আমাকে এই আংটি দিয়েই করতে হবে। যাই যাই, শহরে যাই, শহরে যাই। বাবা বা, এ তো একদম খাঁটি সোনা, বেশ ভারীও আছে। কত দাম পাবো সেটা বলুন। 9 × 18 যোগ 2, ওই মোটামুটি 2,00,000 টাকা পাবেন। তা টাকা কি ওই ক্যাশে নেবেন নাকি চেকে? না না, আমার টাকা চাই না, টাকা চাই না। আপনি এক কাজ করুন, 2,00,000 টাকার রুপোর কয়েন দিন। যা বাজার দর যাচ্ছে, আপনি মোটামুটি ওই 100টা রুপোর কয়েন পাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই দিন, তাই দিন। এর পরের দিন জমিদার মশাই তার গ্রামের এক জহুরির কাছে একটা রুপোর কয়েন বিক্রি করে, আর তার বদলে সে 2,000 টাকা পায়, আর সেটা দিয়ে বাজারে ভালো মাছ কেনে, সবজি কেনে। এইভাবে প্রত্যেক দিন সকালবেলা জহুরির কাছে আসে আর একটা করে রুপোর কয়েন ভাঙিয়ে টাকা নিয়ে চলে যায়, আর প্রত্যেক দিন একটা করে নতুন তালা নিয়ে এসে তার বাড়িতে সব ঘরের দরজায় একটা একটা করে বড় তালা লাগাতে থাকে। আরে, এই জমিটা আর বুড়োর কাছে তো কিছুই ছিল না, আর এখন রোজ একটা করে রুপোর কয়েন ভাঙাতে আসছে, তাহলে কি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে? এই খবর বাজারে সবার কাছে ছড়িয়ে পড়ে, আর জহুরির মারফত সেসব কথা প্রমোটারদের কানে পৌঁছয়। এইভাবে দিন দশেক কেটে যাওয়ার পরে একদিন জমিদার তার ঘর থেকে একটা মোহর রাখার বাক্স নিয়ে ওই জহুরির দোকানে আসে। বাহ, কি সুন্দর বাক্স! এরকম হাজার খানেক বাক্স আছে, এই বাক্সের মোহর খালি হলো, তাই তোমার কাছে এটা বিক্রি করতে এলাম। বাহ বাহ, ভালোই হলো, আমার বেশ কাজেই লাগবে। এর জন্য আপনাকে আমি 3,000 টাকা দিলাম। এখন চলি, হ্যাঁ এখন চলি। ওরে বাবা, হাজার হাজার মোহরের বাক্স, তার মানে কত মোহর আছে! এতদিনে মনে হচ্ছে মাছে আসল টোপ গিলেছে। পরের দিন জমিদারের বাড়িতে প্রমোটারের ভিড় লেগে যায়। সবাই বলে তারা বুড়োর বাড়ি কিনতে চায়। আমি 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 আপনার বাড়ি কিনবো, আমি কিনবো, আমি কিনবো, আপনার যত টাকা লাগে আমি দেব। আমি কিনবে, আমি কিনবে, মুম মাঙ্গে কিমত দিব। আমি কিনবো, আমি আমার গয়নার দোকান আপনাকে দিয়ে দেব, আর যদি না দেন তাহলে কিন্তু ভালো হবে না, একটা ভালো মন্দ কিছু হয়ে যাবে। এবার খেলা গোটানোর সময় এসেছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার বাড়ি বিক্রি করতে রাজি আছি, কিন্তু তার জন্য একটা নিলাম ডাকা হবে। ঠিক আছে হোক, নিলাম হোক, লেকিন একটাই শর্ত, আপনার বাড়িতে যা থাকবে সেটা ওই নিলামে যে কিনবে তাকেই দিতে হবে, আপনি একটাও কানাকুড়ি নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ জামা কাপড় না না ও ভি না। আজ বিকেলে তাহলে পাশের মাঠে হোক নিলাম। আমি 1 crore দিবে, আমি 10 crore টাকা দেবো, 10 crore হাজার হাজার মোহরের বাক্স, 10 crore 10 crore 2। আমরা যারা নিলামে এসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাকে 50 crore দিব। আচ্ছা এই প্রস্তাবে আমি রাজি আছি। তাহলে উপস্থিত সকল ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে জমিদার বিক্রম রায় বর্মনের কাছ থেকে তার বাড়ি 50 crore টাকার বিনিময়ে ক্রয় করলেন। হে লিজিয়ে, আমাদের তরফ থেকে আপনার জন্য 50 crore-এর ডিমান্ড ড্রাফট। এরপরে জমিদার বাড়ির সকল খদ্দেররা জমিদার বাড়িতে গিয়ে সেই ঘরে পৌঁছয় আর সেখানে গিয়ে দেখে সব খালি বাক্স, শুধু 60টা রুপোর কয়েন আছে আর দেওয়ালে এক চিঠি। চিঠিতে লেখা, আমার মূলধন হিসেবে এটাই শেষ সম্বল, এই বাড়ির উত্তরসূরিদের অগ্রিম ধন্যবাদ। হায় 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 হায়, আমরা সব বোকা হয়ে গেলাম, সব সব এই জহুরির জন্য। আরে মশাই, আমি কি করে জানবো সব খালি বাক্স, হায় হায় কতগুলো টাকা জলে চলে গেল। ধন্যবাদ বাবা, ধন্যবাদ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এইভাবে শুধু বুদ্ধির বলে এক বুড়ো সর্বহারা জমিদারের শেষ জীবন সুখের হয়ে ওঠে। একটা সোনার আংটি ফিরিয়ে আনে তার ভাগ্য।